মোর কোন জাতি নাই। নতুন প্রজন্মর নতুন ভিলেন মান্ধকালে অল্প বয়া 60 বছরমান হয়েছে দেখা কথায় দেখাবর চিন্তা করেছে আর সেই সকলবিলাকে সিনেমাখন প্রতিফলিত হয়েছে আর সেই প্রতিফলিত হওঁতেই আসলে কথাবার যে জুবিন গার্গ এখন সিনেমা মোৰ এটা জাপৰ অভ্যাস আছে কাঞ্চনজঙ্ঘাতে মই এটা এটা শ্বট আছে তাত মই কেমেৰামেনক ক'লো মই বোলো মোক এই শ্বটটো গছৰ কৰিব লাগে
আমার দশ বগায় খুব ভাল পাম, মানে উঠি গেল উপরে। তারপর আমি শর্টকাট ললো, নামোতে মানে ওপরে জপিয়াই দিল। তারপর এই সৌ ভরির গাঁঠিডাল ফ্রেকচার হয়ে থাকলে দুদিন তিন দিন প্লাস্টার লোক এবার শুট করেছো, আপনাকে চালে গম নাপাব তোমাকে, কারণ বহুত কষ্টত সেই বিষ লই পেলায় ইঞ্জেকশন মারি মারি তাদেরকে শর্ট শর্ট করেছো। সো সেইকাৰণে মই ওপৰত উঠিলে যাব বুলি মন যায়। ৰাতিপুৱা পাঁচটা বজাত উঠাই পেলাই আমাক কৈছে বল বল ৰেডি হ ৰেডি হ ৰেডি হ। এনিৱে এটা ৰিকুৱেষ্ট টিম কাঞ্চনজংঘাৰ পৰা, প্লিজ সকলোকে মই এটা ৰিকুৱেষ্ট কৰিছোঁ, প্লিজ ডু ৱেৰ হেলমেট যেতিয়া তোমালোকে বাইক চলোৱা, প্লিজ ডু ৱেৰ হেলমেট। ইটছ এ হাম্বল ৰিকুৱেষ্ট ফ্ৰম টিম কাঞ্চনজংঘা, তোমালোকে সবে হেলমেট পিনি বাইক চলাবা প্লিজ। জুবিনৰ বহুত দিনৰ সপোন কাঞ্চনজংঘা, সমীৰে বৰ ধুনীয়া গানকেইটা লিখিছে, ত্ৰিদীপ, পবিত্ৰ, মই, পিংকি, তানায়া নান্দী মোৰ গাৰ্লফ্ৰেণ্ডৰ ৰোলটো কৰিছে, মিছ কৰোঁ, তাই নাথাকিলে মই খুব মিছ কৰি থাকোঁ। নতুন রূপত।